عليكم ورحمة الله وبركاته. أنا كسوة زعيم الحمد لله والصلاة والسلام على رسول الله. شو خواص تكون شو خواص؟ شو خواص تكون شو خواص؟ تارمودا جامعة الإسلامية جامعة ناكارو في غازي كلاس كي برنامجي أبطال مسكين شوار جوكيو أمي أنتوري كوبارو بجاناتشي بانغا كسدوان روتشي على جلال أمي برنامجي كوبول كوري সংক্ষেপে আমি কয়েকটি কথা বলব। আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমি শেষ করে দেব। আমি সত্যি আজকে আনন্দিত, আল্লাহ সত্যি আদায় করছি, আল্লাহ পাকের অনেক রহমত যে আজকে সারা দেশে বৃষ্টির প্রভাব, ঝড়ো হাওয়া, একটু পর পর বৃষ্টি হচ্ছে। তারপরে মনের মধ্যে সবারই আতঙ্ক আছে, কি না এ হবে আজকে। তো আতঙ্কের অবস্থাটা এখনো শেষ হয়নি। মাঝ রাত্রে হয়তো বা ঘূর্ণিঝড় ফণি আঘাত হানতে পারে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। তবে একটা সুপ্রিয়া আমরা বলতে পারে আলহামদুলিল্লাহ, ফণি দুর্বল হয়ে গেছে অনেকটা, ঝাপটা মারলেও অতটা ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় সব সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তো দ্বিতীয় কথা হলো, ছবি আদায় করার পরে আমি বলবো আপনার কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই স্থানে দারুল হুদা আজামে ইসলামিয়াকে আল্লাহ কবুল করে। সে দোয়া করেছে দুইজনই। আমরা মোটামুটি চারজন বড় আলেমকে পেয়েছি আলহামদুলিল্লাহ থেকে, শেখ ডক্টর আহমদুল্লাহ ত্রিশালি, শেখ ডক্টর মুসলিউদ্দিন, শেখ ডক্টর ইমামউদ্দিন আব্দুল বাসির, শেখ মুকাররমের ওসিম। আলহামদুলিল্লাহ তারা আবারও আমাদের প্রতিষ্ঠানে আসবেন এবং সবাই ইনশাআল্লাহ কথা তারা বলেছেন। আমি সবার আলোচনার খুবই মুগ্ধ, এক একজন এক একটা বিষয়ে আলোচনা করেছেন। আপনাদের আশা করি ভালো লেগেছে, সবাই ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আর আহমদুল্লাহ ত্রিশালি সাহেব যেভাবে আলোচনা করলেন, শোনা আরো যদি দুই চার ঘন্টা চলতো যে রসালো ভাষা আর চলতে থাকতো। অনুরূপভাবে এলমের গভীরে গিয়ে ডক্টর মুসলিউদ্দিন সাহেব শেখ যেভাবে আলোচনা করেছেন মাশাআল্লাহ, আমরা যদি এরকম নিজেদের ঘরের সন্তানদেরকে এরকম গভীর এলেম সম্পন্ন তৈরি করতে পারি, তার বাংলাদেশে কোনো শিরিক বেদাত থাকবে না ইনশাআল্লাহ। চারিদিকে আলোর মশাল, আলোক স্তম্ভ প্রতিষ্ঠিত হলে ইনশাআল্লাহ বাংলাদেশে এই মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, মানুষ পূজা এগুলো থাকবে না ইনশাআল্লাহ। গোটা দেশে তাওহিদে নির্ভেজাল তাওহিদে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি কবুল করো। আমি সবশেষে আপনাদের কাছে আরেকটা বিষয় দোয়া করছি আল্লাহর কাছে, এই প্রতিষ্ঠানের মালিক যিনি ভাই ফরহাদ, তিনি আমাদের কাছে নেই আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন এই হেফজুল কাদাতে তার তিনটা সন্তান, তিনটা ব্যাটালিয়ন, আমি ব্যাটালিয়ন বলি কথা বল পড়াশোনা করি, তারা তো বাবা তোমরা দাও ইসলাম সাবি এরফান দাও এলিকাশ এলিকাশ এখানে আসুন সাবি কই এরা দুইজন তুই দুইজনকে চেনা খুব মুশকিল আল্লাহ যেন কবুল করেন, তাকেও কবুল করেন। মানে বড় আলেম হওয়া যে কত জরুরি, শিরিক বেদাত এলাকাতে বড় আলেম হওয়া খুব জরুরি আলহামদুলিল্লাহ। এই তিন ছেলেকে হেফজখানায় ভর্তি করে দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার অন্তরটাকে যেন কবুল করে এবং তার এই প্রতিষ্ঠানটাকে যেন আল্লাহ কবুল করে দোয়া করব। আর শেষে আর একটা দোয়া চেয়ে নিচ্ছি, আমি ভুলিনি অবশ্যই, যে সমস্ত ভাইয়েরা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে এবং এই প্রতিষ্ঠান সাজানোর জন্য যারা অনেক অর্থ ব্যয় করেছেন, আমি তাদের কথা ভুলিনি, ভুলে যাচ্ছি না। আপনাদের নিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকে উপকৃত করে। আমি
আবার আপনারা যারা উপস্থিত আছেন যারা সহযোগিতা করেছেন ভবিষ্যতেও করবেন এইভাবে আন্তরিকভাবে আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমিন বিশেষ করে একজন আমার রিলেটিভ দোয়া চেয়েছেন তার বড় খিদমত এটা হাফেজে ওকে বলে দেন আচ্ছা ভালো থাকে আর ও সবচেয়ে বড় সহযোগিতা করেছেন তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন হেফাজত করেন এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করেন আমিন আল্লাহ তুমি আমাদেরকে তুমি তো খালেদ বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহু আকবার শেষে আবেদন করব এই কিছু ভাইদের জন্য আমি এই প্রতিষ্ঠানের পরিচালক হলেও আমি তেমন দেখাশোনা করতে পারি না কিছু ভাই আছে খালেদ বান্দারা মিলিয়ে দিয়েছে এই প্রতিষ্ঠানের জন্য আপনাদেরকে বলছি তারা যেন মৃত্যু পর্যন্ত এইভাবে সময় দেয় এই দোয়াটা আমরা করবো তাদের জন্য সারাক্ষণ হেফজখানা এই প্রতিষ্ঠানের জন্য ছাত্রের জন্য শিক্ষকদের জন্য সারাক্ষণ তদারকি করার কিছু ভাই আছে ভাই আমি নাম নিতে চাচ্ছিলাম না ভাই রাসেল ভাই আছে তারপরে শাহাবুদ্দিন ভাই আব্দুল মতিন ভাই জাহাঙ্গীর ভাই মানিক ভাই শাহিদ ভাই মোটামুটি আমি নাম বলে শেষ করতে পারবো না বেশ কিছু ভাই আছেন এখানে তারা সহযোগিতা করে আর বিশেষ করে ফরহাদ ভাইয়ের পরিবার তারা কয়েকটা ভাই এই প্রতিষ্ঠান তারা নিজেরাই পরিচালনা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সেটা সামর্থ্য দিয়েছে তারা সবাই সৌদি আরবে থাকে এবং তাদের তারা চার ভাই আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের জন্য যা জীবন দিতে দাম দিতে যে কোনো সময় প্রস্তুত আমি তাদের সাথে প্রত্যেকের সাথে কথা হয়েছে তারা বাড়িতে গেছে তো আপনাদের কাছে শুধু দোয়া করে চেয়ে নিচ্ছি আল্লাহ যেন তাদেরকে কবুল করে আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন আল্লাহ তাদের প্রতিষ্ঠানে সহযোগিতা করছে এবং করবে তুমি তাদের সবাইকে কবুল করো আমিন আল্লাহ তুমি এই প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক মান সম্পন্ন বড় বড় আলেম ও মহাদেশকে তুমি কবুল করো আমিন এইগুলি আমি আজকে আলোচনা শেষ করছি আপনাদের কিছু সামান্য হাতিয়া দেওয়া হয়েছে আপনারা একটু রাত্রি খাবারটা খাবেন এখানেও খেয়ে যেতে পারেন যাই আছে খাওয়া দাওয়া করবেন এখানে আর পাশে মানে পানির ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই আপনারা মহব্বতের সাথে প্রতিষ্ঠানে আজকে দেখাশোনা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি 5000 টাকাকে বড় মনে করি না মাঝখানকে শেখকে বলে দিয়েছি আন্তরিকতাকে সবচেয়ে বড় মনে করি আমি কথা বোঝা গেছে দুয়ারটা আন্তরিকতাকে বড় মনে করি এখানে এমন ব্যক্তিও আছেন যে 10 লাখ টাকা দিতে পারবেন এখানে এমন ব্যক্তি আছে আমি নাম বলছি না এরকম ব্যক্তি এখানে আছেন আলহামদুলিল্লাহ যিনি একবারে 10 লাখ টাকা দিতে পারবেন তো 5000 টাকা আর 10 লাখ টাকা তো কম সমান না কিন্তু দুইজনের আন্তরিকতা বেশি জরুরি থাকছে আল্লাহ যেন আন্তরিকভাবে আমাদের কবুল করেন আল্লাহ তো দোয়া করে নিই আমরা সবাই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক